রাজ্যে এখন গ্রীষ্মের মরশুম, চড়া রোদ্দুর আর দাবদাহে নাকাল রাজ্যবাসী, আর তার মধ্যে উপরি সমস্যা ঘামের দুর্গন্ধ। আর এই উৎকট দুর্গন্ধের কারণেই অনেকেই পড়েন অস্বস্তিকর পরিস্থিতিতে। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে বা অফিসে সহকর্মীদের কাছেও পড়তে হয় বিব্রত অবস্থায়। এই বিষয়টি প্রভাব ফেলে আপনার ব্যক্তিত্বেও। অনেকেই প্রচুর সুগন্ধি, ডিওড্রেন্ট, পাউডার ইত্যাদি দিয়ে কাজ চালানোর চেষ্টা করেন, কিন্তু আদৌ কি সব ক্ষেত্রে কাজ হয়? হলেও তা সাময়িক। তাহলে কিভাবে মুক্তি পাবেন ঘামের দুর্গন্ধ থেকে? চলুন দেখে নেওয়া যাক এক নজরে। লেবু। লেবুর গুণাগুণ সর্বজনবিদিত। ঘামের উৎকট গন্ধ থেকে মুক্তি দিতে পারে লেবু। একটি লেবু কেটে তার অর্ধেকটা আন্ডার আর্মে ঘষে নিন। চাইলে কর্নস্টার্চ এবং লেবুর রস মিশিয়ে পেস্টও তৈরি করতে পারেন। এবার এই পেস্ট লাগান হাতে, পায়ে বা বগলে। সারা শরীরেও লাগাতে পারেন এই পেস্ট। 10 মিনিট রেখে স্নান করে ফেলুন। এরপর সারাদিন থাকুন সতেজ এবং ফুরফুরে। ভিনিগার। শরীরের দুর্গন্ধ দূর করতে কার্যকরী ভিনিগার। একটি তুলোর প্যাডে অল্প ভিনিগার নিয়ে ঘামযুক্ত জায়গায় প্রয়োগ করুন। এর ফলে দূর হবে দুর্গন্ধের সমস্যা। এছাড়াও ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বেকিং সোডার মতো জলে মিশিয়েও ব্যবহার করতে পারেন। ত্বকের পিএইচ ভারসাম্য রাখতেও উপকারী ভিনিগার। গ্রিন টি। এমনিতেই শরীরের জন্য গ্রিন টির উপকারিতা বহু। ঘামের দুর্গন্ধ দূর করতেও অপরিহার্য ভূমিকা রয়েছে গ্রিন টির। একটি প্যানে জল বসিয়ে গরম করে তাতে গ্রিন টি পাতা দিয়ে ফুটিয়ে নিন। এরপর ওই মিশ্রণ ঠান্ডা করে চা পাতা সমেত জলে তুলোর বল ডুবিয়ে শরীরে লাগান। যেখানে অতিরিক্ত ঘাম হয় সেখানে ঘষলে সুফল পাবেন। টমেটো। জানেন কি, ঘামের বিশ্রী গন্ধ দূর করতে টমেটো বেশ কার্যকরী। এর জন্য 2-3টি টমেটোর রস বের করে স্নানের জলের বালতিতে দিয়ে দিন। এবার ওই জল ব্যবহার করুন স্নানের জন্য। যদি হাত পা থেকেও দুর্গন্ধ হয় তাহলে এই জলে হাত পা 30 মিনিট রাখুন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টমেটোর অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য যে কোনো গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। বেকিং সোডা। পায় বা বগল থেকে দুর্গন্ধ হলে বেকিং সোডা লাগিয়ে কিছুক্ষণ রেখে তা ভেজা ওয়াইপের সাহায্যে মুছে ফেলুন, অথবা 1 কাপ জলে 1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে পারফিউমের মতো স্প্রে করুন। এতে দুর্গন্ধের সমস্যা দূর হবে, তাই আর বিব্রত বোধ নয়। এই নিয়মগুলি মেনে চললেই মিলবে ঘামের বিশ্রী গন্ধ থেকে মুক্তি। তবে ঘামে উৎকট গন্ধ হওয়া কিন্তু রোগের লক্ষণ, তাই প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মেজাজ রাখুন ফুরফুরে। ক্যালকাটা নিউজ।